এবং আমাদের যে পার্টি যে সংগঠন এটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য সেবা করার জন্য দেশের তার জন্য আমাদের পার্টির কর্মসূচি যে এই করোনা মহামারী যে কঠিন পরিস্থিতি এই সময় যারা অসহায় যারা নিধি তাদের পাশে দাঁড়ানো তার জন্যই করোনার যে প্রোটোকল মেনেই আজকে আমরা এই এলাকার গন্ডাছড়া মণ্ডলের উদ্যোগে গন্ডাছড়া সাব ডিভিশনের কয়েকটা বিসি এবং বিসি থেকে বাছাই করা আমরা বিশেষ করে গৃহ পরিচারিকার কাজ যারা করেন বা যারা শ্রমিক সাফাই কর্মী বাজারে আমাদের বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে এখানে আছেন অনেকে এরকম যারা লাকুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে এরকম একদম অসহায় পরিবারগুলি আমরা কিছু বাছাই করে তাদের আজকে আমরা কিছু খাদ্য সামগ্রী স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক সাবান ইত্যাদি আমরা দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনেও আমাদের বিভিন্ন মুচার উদ্যোগে হবে। আমরা গতদিন প্রাথমিকভাবে আলোচনা করেছি আমাদের এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা, আরও জনজাতি মোর্চা, কৃষক কিষাণ মোর্চা এরকম বিভিন্ন মোর্চা তারাও আলাদা আলাদা করে কর্মসূচি হাতে নেবে। জনজাতি মোর্চা আমাদের রাজ্য নেতৃত্বে উদ্যোগে আজকে খুবলুঙ্গে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমার সেখানে থাকার কথা ছিল কিন্তু একদিনে দুইটা প্রোগ্রাম পড়াতে আমি এখানে চলে আসি। তো এইভাবে সারা ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে আমাদের চলছে এক সপ্তাহের দিকে, তার জন্যই আজকে এখানে আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। সবাইকে নমস্কার।